ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, आपके सबाई के सुप्रभात जानी आमरा शुरू करछी आमादेर आजकेर एखनकार भाग्यवार्ता अनुष्ठान। भाग्यवार्तार आजकेर अनुष्ठान अवश्य पंडित जीर अनुष्ठान, भृगुश्री जातकेर अनुष्ठान। अनेक अनेक स्वागत, सुप्रभात। नमस्कार। आज सौभाग्यजोग सन्धे 7:03 पर्यन्त आज कृष्णपक्षेर द्वादशी चलबे रात्रि 8:11 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে তুলা রাশির চিত্রা নক্ষত্রে, আজ আবার সাতই নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে তুলা রাশির বিশাখা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে, আজ আবার জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশয়া নক্ষত্রে, আজ আবার উত্তর সারা নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বিষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ শুভাশুভ ফল মিলবে। মেষ রাশির জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতির মতো যোগ আছে। আজ মেষ রাশির জাতক জাতকাদের শুভ দিক দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যার জাতক জাতকের অশুভ। বিষরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়। নানা রকম সমস্যা, জটিলতা, সূত্রবৃদ্ধি, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলবেন। ব্যবসার ক্ষেত্রে নানাবিধ জটিলতার সৃষ্টি হতে পারে। আজ বিষরাশির জাতক জাতকেরা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যার জাতক জাতকের অশুভ। মিথুন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ মিথুন রাশির জাতক জাতকেরা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। চার সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যার জাতক জাতকাদের অশুভ। কর্কট রাশির জাতক জাতকাদের ক্ষেত্রেও শুভ। আজ কর্কট রাশির জাতক জাতকেরাও যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক কর্মজাতীয় সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কর্কট রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। কর্কট রাশির জাতক জাতকেরা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও সাফল্য, নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ কর্কট রাশির জাতক জাতকেরা যে কোনো শুভ কাজের দিক ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। নয় সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, তিন সংখ্যার জাতক জাতকাদের অশুভ। সিংহ রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি সমস্যাবহুল, নানাবিধ সমস্যার জটিলতা, শারীরিক বিড়ম্বনা, মানসিক চাপ থাকবে। সিংহ রাশির জাতক জাতকাদের কর্মক্ষেত্রেও নানাবিধ সমস্যা আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোরূপ ঝুঁকি নেওয়া চলবে না। সিংহ রাশির জাতক জাতকাদের আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। সাত সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যার জাতক জাতকাদের অশুভ। কন্যারাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, হঠাৎ অর্থ প্রাপ্তির মতো যোগ আছে কন্যারাশি জাতক জাতকাদের। কর্মক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যারাশি জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে শুভ। কন্যারাশি জাতক জাতকের ব্যবসায়ীদের ক্ষেত্রে দিক থেকে শুভ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যারাশি জাতক জাতকেরা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। পাঁচ সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যার জাতক জাতকাদের অশুভ। তুলারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, চোট আঘাতের যোগ আসতে পারে, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা আসবে। তুলারাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো কোনোরূপ ঝুঁকি নেবেন না। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। এক সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, পাঁচ সংখ্যার জাতক জাতকাদের অশুভ।
বৃষিকাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়। নানারূপ সমস্যা জটিলতা, বৃষিকাশি জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে সমস্যা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে, সম্মান হানি যোগ। বৃষিক রাশি জাতক জাতকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষিক রাশি জাতক জাতকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যা জাতক জাতকাদের অশুভ। ধনুরাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায় নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মকর রাশি জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল পাবেন। মকর রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। পাঁচ সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভরাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, কুম্ভরাশির জাতক জাতিকারাও আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থ লাভের মতো যোগ আছে, ব্যবসার ক্ষেত্রে নতুন করে চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। কুম্ভরাশির জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে শুভ, কুম্ভরাশির জাতক জাতকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং হলুদ। আট সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দুই সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়, সমস্যা জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। মীন রাশির প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে নানা রকম সমস্যা আসতে পারে। সাবধানতা অবলম্বন করতে হবে, ঝুঁকি নেওয়া চলবে না। আজ মীন রাশির জাতক জাতকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। আমাদের রাশিফল শেষ, আর এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পণ্ডিতজিকে আপনারা পাবেন প্রত্যেক রবিবার বুধবার বারাসাত, প্রত্যেক সোমবার গড়িয়াহাট, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, প্রত্যেক শুক্রবার বালি। আগামী 4 ডিসেম্বর বোলপুরে পণ্ডিতজির চেম্বার রয়েছে, 4 তারিখ, এই 4 তারিখ অর্থাৎ শনিবার দিন বোলপুর, 5 তারিখ রবিবার বর্ধমানে চেম্বার রয়েছে, 11 তারিখ দুর্গাপুর চেম্বার রয়েছে, 12 তারিখ আসানসোল চেম্বার রয়েছে। যারা দেখাতে চাইছেন, সরাসরি এসে পণ্ডিতজির সাথে কথা বলতে চাইছেন, তারা এই সমস্ত দিকের মানুষেরা অবশ্যই নাম এনরোল করুন, মানে আপনারা বুকিং করে নিন, যে ফোন নাম্বার আসছে। অনলাইন কনসালটেন্সিও চলছে এর মধ্যে, কিন্তু আগামী 3 তারিখ অমাবস্যা, তাই তো? এই 3 তারিখ অমাবস্যা, এবং 3 তারিখ অমাবস্যায় পণ্ডিতজি এবারও অমাবস্যাতে থাকছেন হচ্ছে তারাপীঠে, একটু সেই সম্পর্কে শুনে নিন। 3 তারিখ অমাবস্যা আছে অপরাহ্নে 4:02 থেকে, অর্থাৎ আমার ওখানে যে তারাপীঠ থেকে যে পুজো পাঠ যজ্ঞানুষ্ঠান সমস্ত কিছু কিন্তু সন্ধ্যেবেলায় শুরু হবে 5টার থেকে। আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনারা কিন্তু আসতে পারেন, আপনারা সোজা তারাপীঠ যেতে পারেন, আপনাদের আমন্ত্রণ রইল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বা আপনারা যারা দূরে গ্রহদোষ খণ্ডন করতে দিয়েছেন, যারা আমি ঘুরে আসলাম আসাম, ত্রিপুরা বা শিলচর থেকে ঘুরে এসেছি, বা দুর্গাপুর, নানান দিক থেকে আমার কিন্তু গ্রহদোষ খণ্ডনের জন্য যারা আমাকে দিয়েছেন, আপনাদের নাম গোত্র নানাবিধ গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে, আমি বলবো আপনাদের সেই অমাবস্যা 3 তারিখ সকালবেলায় লিঙ্ক পাঠিয়ে দেবো, অর্থাৎ 3 তারিখ 9:50 মধ্যে লিঙ্ক পাঠিয়ে দেবো। আপনারা আপনাদের পুজো অনুষ্ঠান, আপনাদের গ্রহদোষ খণ্ডন সরাসরি আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইলে, অর্থাৎ আমি আমার ইউটিউব চ্যানেলের থেকে যে লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো, সেই হোয়াটসঅ্যাপে আপনারা সমস্ত পুজোটাই কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। সেক্ষেত্রে, কারণ আমি তো আপনাদের পরিষ্কার বলেছি যে আমার কাজ সবসময় পরিষ্কার হয়, আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষের যারা আমাকে আমার কাছে আসেন গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে তাদের স্যাটিসফ্যাকশন করার, কারণ আমার কাছে ওইভাবেই কিন্তু আমি চিরকাল করে আসি, আমি চিরকাল করবো। অতএব আপনারা যারা মনে করবেন এই পুজোয় অংশগ্রহণ করবেন বা তারাপীঠে আপনারা কিন্তু আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারগুলোতে সমস্ত কিছু বলে দেবো। আর যাই হোক, আপনারা বিশেষ করে এই যে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে এখনও পর্যন্ত যারা আপনারা মানে বিশেষ করে চিন্তাভাবনা করছেন,
তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই আজকালের মধ্যে ব্যাপারটাকে সেরে নিতে পারেন এবং আজ এবং আগামীকাল এই দুদিন কিন্তু সময় আপনাদের হাতে আছে। আর আপনাদের বিশেষ করে জন্মছক বিচার করে এবং তার পাশাপাশি এই গ্রহদোষের জন্য আপনারা যোগাযোগ রাখতে পারেন আমার সাথে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, হ্যালো। হ্যালো, গুড মর্নিং দিদি। গুড মর্নিং, কে বলছেন? আমি গোয়া থেকে বলছি। গোয়া থেকে? আমি রুম্পা বলছি দিদি। আরেকবার বলুন নামটা। রুম্পা, রুম্পা। রুম্পা গোয়া থেকে ফোন করেছেন? হ্যাঁ। আচ্ছা, তার আগে পন্ডিতজিকে গুড মর্নিং বলি। আমার ছেলের জন্য আমি গেছিলাম পন্ডিতজি, ইলেভেন্থে যখন পড়তো আমার ছেলে। আচ্ছা, কৃষ্ণনগরের চেম্বারে দেখিয়েছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলেকে নিয়ে যাইনি, ছেলে ডেট অফ বার্থ নিয়ে গেছিলাম। এর আগেও আমি অনেকের কাছে গেছিলাম, এই প্রতিবিধা এই পর ওই পর বলেছিল, কিন্তু আপনি আমার ছেলের পুষ্টিটা দেখে বলেছিলেন, মানে ডেট অফ বার্থটা করে দিয়েছিলাম, পুষ্টিটা করে বলেছিলেন যে ওর পড়াশোনার কোনো অসুবিধা নেই, বিয়ের আগে আপনার সঙ্গে যোগাযোগ করতে, ম্যারেজ লাইফ ওর ভালো না। মানে আপনি তখন ক্লাস, আপনি বলেন আপনার ছেলে তখন ক্লাস 7 এ পড়েন? তখন করোনা পজিটিভ ছিলাম আমরা, ওটা পাইনি পজিটিভ এর জন্য, ও আর কি SSB দিতে যেতে পারেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি আপনার ছেলেকে নিয়ে এসেছিলেন পন্ডিতজির কাছে, অনেক জায়গা ঘোরার পরে পন্ডিতজির কাছে এসেছিলেন এবং আপনি স্যাটিসফাইড পন্ডিতজির, মানে তার কথাতে তার প্রতিকারে আপনি স্যাটিসফাইড, তাই তো? তারা তো টিটিভিতেই আছে। না না না, আমরা আর এগুলো শুনতেই চাইছি না, ঠিক আছে। বলুন ডেট অফ বার্থ আপনার হাজবেন্ডের। 1972। তারিখটা আর মাসটা? 14 আগস্ট 1972। সময়? 7:10। সকাল না সন্ধে? সকাল 7:10। আর কোথায় হয়েছেন উনি? কৃষ্ণনগর। মানে আপনারা অরিজিন ফ্রম কৃষ্ণনগর, আপনি কাজের সূত্রে রয়েছেন গোয়াতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাজের সূত্রে, আমার হাজবেন্ড এখানে কাজ করে। ঠিক আছে, আপনি এবারে বলুন, আপনি কৃষ্ণনগর বললেন তাই তো, গোয়ার কোথায় থাকেন আপনি? গোয়ার কোন দিকে থাকেন, নর্থ অর সাউথ? সাউথ গোয়া এয়ারপোর্টের কাছে, ভাস্কোতে এয়ারপোর্ট একদম আমার বাড়ির কাছে। আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ডের জন্মবার সোমবার না? হ্যাঁ সোমবার। আচ্ছা, ওনার সিংহ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, জানতেন এগুলো আপনি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বুধ এবং মঙ্গল জন্মকালীন বক্রী অবস্থা আছে। আচ্ছা, তারপর ঠিক আছে, লগ্ন হচ্ছে সিংহ লগ্নে মঙ্গলের অবস্থান, মঙ্গল চতুর্থ ভাব প্রতি স্বক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি পঞ্চম ভাবে স্বক্ষেত্রে অবস্থান করছে, সপ্তম অষ্টম নবম দশম, দশম ভাবে শনির অবস্থান, একাদশ ভাবে শুক্রের অবস্থান। আচ্ছা, সপ্তম অষ্টম ভাগ্যপতি কারকগ্রহ লগ্নভাবে অবস্থান করছে, আর কর্মপতি কারকগ্রহ শুক্র একাদশভাবে অবস্থান করছে। এখন আমি একটু দেখে নিচ্ছি বর্তমান মহাদশাটা, বর্তমান মহাদশাটা চলছে শনির মহাদশা। শনির মহাদশা বিশেষ করে ওই সিংহলগ্নের জাতক জাতিকাদের নানা রকম বিড়ম্বনা দেয় বা সমস্যা দেয়, অবস্ট্রাকশন আসে, ঠিক আছে। শনি দশমভাবে অবস্থান করছে, শনি দশমভাবে একটা কথা সবসময় মনে রাখতে হয় যে শনি এমনই একটা গ্রহ, শনি কিন্তু দশমভাবে যেমন সাফল্যও দেয়, অর্থাৎ কর্মভাবে থাকলে সাফল্য দেয়, আবার শনি কিন্তু কর্মভাবটাকে নষ্ট করে। শনিকে আমরা বলি কর্মফলের দেবতা। কিন্তু সিংহলগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে পাপ গ্রহ। এই শনি দশমভাবে অবস্থান করাতে কিছু কী হয়, কর্মের জায়গাটা নানা রকম সমস্যার সৃষ্টি করে, এবং এই শনিরই কিন্তু মহাদশা চলছে ওনার এখন বর্তমানে। তবে শনির এই মহাদশায় উনি কিন্তু কর্মক্ষেত্রের নানা রকম ঝঞ্ঝাট, অশান্তি, সমস্যা, জটিলতা কিন্তু থাকবে, এটা কিন্তু চলতে থাকবে ওনার। আর বিশেষ করে
22 সালের আগস্ট মাস পর্যন্ত কিন্তু ওনার ঝঞ্ঝাটটা খুব বেশি থাকবে কর্মজনিত, ঠিক আছে। আর একটা কথা কি, ওনার যেহেতু কর্ম প্রতি কারক গ্রহ শুক্র, শুক্র বৃহস্পতি দৃষ্ট, পঞ্চমপতি বৃহস্পতি কর্মপতি শুক্র, অর্থাৎ পঞ্চমপতি কর্মপতির রাজযোগ, এতে কি হয় কর্মজীবনে দুর্দান্ত সাফল্য আসে, উন্নতি আসে, কর্মজীবনে সম্মান আসে, কর্ম সংক্রান্ত নানা রকমভাবে সাফল্য সে জাতক জাতিকার জীবনে আসতে বাধ্য। কিন্তু ওনার জন্মছকে যেহেতু শনির দশা, শনি যেহেতু ওনার সপ্তমপতি কারকগ্রহ, সিংহলগ্নের পাপগ্রহ, শনি যেহেতু দশমভাবে কর্মভাবে অবস্থান করছে, সেই জন্য কিন্তু কিছু বিড়ম্বনাও দেবে। কর্মভাব প্রতি কর্মভাব ভালো, কিন্তু শনির যে অবস্থান, শনি আবার কর্মভাবে মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে, অর্থাৎ শনির দশাটা ওনার দিক থেকে একদমই ভালো নয়, নানা রকম সমস্যার জটিলতা থাকবে, বিশেষ করে কর্মজীবনের দিক থেকে সমস্যার সৃষ্টি করবে। এবার বলুন আপনার কি প্রশ্ন আছে? না, আমার এটাই প্রশ্ন, কাজের জন্য খুব অসুবিধা, মানে খুব একটা ভালো ভালো প্যাকেজ, ভালো স্যালারি, কিন্তু এখন যে অসুবিধা, এটা কতদিন চলবে? মানে আপনার হাজবেন্ড প্রথম দিকে যে কাজ করেছেন, পণ্ডিতজির বক্তব্য ওনার ভালো হওয়ার কথা, কিন্তু বর্তমান বর্তমান অবস্থা খুব খারাপ, খুব খারাপ, সেটার জন্যই জিজ্ঞেস করার কি, করোনার জন্য ওনার অবস্থা, মানে এক চাকরি থাকবে, কারণ যার কর্মভাব প্রতি কারকগ্রহ শুক্র, হ্যাঁ বৃহস্পতি দৃষ্ট শুধু নয়, পঞ্চমপতি কর্মপতির রাজযোগ, এবং চন্দ্রের অর্থাৎ রাশির দশমভাবেও কিন্তু সেই কর্মপতি শুক্রের অবস্থান, কর্মভাব ওনার দুর্দান্ত, মানে এই ধরনের কর্মভাব খুব কম দেখা যায়, কিন্তু শনি এসে অশান্তিটা বাঁধিয়ে দিয়েছে ওখানে। মানে ওনার হাজবেন্ড এই শনির দশাটা ওনাকে ভুগতে হবে। কতদিন সেটা টাইম? শনির দশা তো বহুদিন থাকবে, 29 সাল দেখছি, 1 মিনিট, শনির দশায় ওনার থাকবে 31 সাল পর্যন্ত, ও কম বেশি ভুক্তি হবে, কখনো ভালো আবার কখনো খারাপ। এখান থেকে কি উনি বেরিয়ে আসতে পারবে? এখান থেকে বেরোনোর একটাই রাস্তা, এই শনির প্রতিকারের প্রয়োজন আছে। শনি আমি বারবার বলি, পণ্ডিতজি অনলাইনে আমি বুক করব, অনলাইনে আপনার সঙ্গে অনলাইনে বুক করি আমি? হ্যাঁ অনলাইনে বুক করুন, অসুবিধা নেই। আপনি না এই সামনে যে পরশুদিনকে যে অমাবস্যাটা রয়েছে, এই অমাবস্যাটাকে কাজে লাগান, আপনি আজকেই পারলে অনলাইন কনসালটেন্সির জন্য স্লট বুক করে নিন, আপনি এই অমাবস্যাটাকে কাজে লাগান, কারণ আর প্রত্যেক দিনই ভালো মুহূর্ত থাকে কাজ করার জন্য, কিন্তু অমাবস্যা ব্যাপারটা কিন্তু একটু বেশি জোরদার আমার যেটুকু মনে হয় এতদিনের অভিজ্ঞতা। পণ্ডিতজি আজকে একটা ভালো ইন্টারভিউ আছে আমার স্বামীর জন্য, সেটা হাজবেন্ডের জন্য, সেটা কি ভালো হবে? আজকে আজকে একটা ইন্টারভিউ দিতে যাবে, আজকে ইন্টারভিউ দিতে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে একটু দেখতে হয়, 1 মিনিট ধরুন। হ্যাঁ হ্যাঁ, উনি একটু দেখে বলছেন, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এখন শনির দশা শুক্রের অন্তর্দশা, শুক্র শনি শুক্রের দশা অন্তর্দশা মূলত ভালো দেয় না, ঠিক আছে। আর অত্যন্ত দশা চলছে এই মুহূর্তে ওনার হচ্ছে শনিরই অত্যন্ত দশা চলছে। আচ্ছা ঠিক আছে, আর একটু দেখে নিচ্ছি, ওনার হচ্ছে কন্যা রাশি, শনি অবস্থান করছে অতিমিত্র নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করছে জন্ম নক্ষত্রে, আচ্ছা রাহু অবস্থান করছে ওনার মিত্র নক্ষত্রে, আপনি সাকসেস হবেন, যেতে বলুন, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ সাকসেস হবে, ওনাকে ওই ইন্টারভিউ ব্যাপারে যেতে বলুন, কোনো ভয় নেই, সাকসেস হবে। হ্যাঁ চাকরির জন্য উনি অনেক ইয়ে করছে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আপনি আমাদের না ফোন করে জানাবেন যদি আজকের ইন্টারভিউটা সাকসেসফুল হয়, আপনি ডেফিনেটলি জানাবেন। আমি পণ্ডিতজির বুকিং যে বুকিং নাম্বারে আমি জানিয়ে দেবো, তাহলে এখানে প্রোগ্রামে যে ভাইরা থাকে তাদেরকে আমি বলে দেবো। একদম একদম জানাবেন, এবং আপনি যোগাযোগ করুন,
মার্জনা করবেন 2031 সাল, আজকে আমি দাঁড়িয়ে রয়েছি 2021-এর এন্ড, আগামী 9টা বছর আমি ধরি, 10টা বছর না ধরে 9টা বছর, কামিং 9 ইয়ার্স আপনারা স্ট্রাগল করে চলবেন নাকি এই জিনিসটাকে স্মুথ করে নেবেন, রাস্তাটাকে সারিয়ে নেবেন, এটা ডিপেন্ড করছে আপনাদের উপরে। যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করুন অনলাইন কনসালটেন্সি, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য রুম্পা। অনলাইন কনসালটেন্সি যারা বাইরে রয়েছেন তাদের জন্য, যারা আসতে পারবেন তারা চলে আসুন, প্রত্যেক রবিবার বুধবার বারাসাত, আজ বারাসাত চেম্বার রয়েছে, প্রত্যেক সোমবার গড়িয়াহাট, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, প্রত্যেক শুক্রবার বালি, আগামী শনিবার 4 তারিখ 4ঠা ডিসেম্বর বোলপুর, সুতরাং ওই দিককার বন্ধুরা সবাই যোগাযোগ করে নিতে পারবেন। 5 তারিখ রয়েছেন পণ্ডিতজি বর্ধমান, 11 তারিখ দুর্গাপুর, 12 তারিখ আসানসোল, আপনারা যোগাযোগ করে নেবেন। পণ্ডিতজি আমরা চলে যাই আমাদের কুম্ভ রাশি এবং মীন রাশি, বাকি রয়েছে বৃহস্পতির এই ট্রানজিশনের আলোচনায়। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে এই যে গ্রহগত ট্রানজিট হলো বৃহস্পতির, অর্থাৎ 20 এপ্রিল রাত 11টা 30 মিনিট, অর্থাৎ বৃহস্পতি মকরের থেকে কুম্ভ রাশিতে গমন করলেন এবং এটা থাকবেন হতে 13 এপ্রিল পর্যন্ত বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকবেন। এই ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতকাদের কী হতে পারে, কুম্ভ রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ দিক থেকে সমস্যা বা জটিলতা আসতে পারে, কর্মের দিক থেকে নানা রকম ঝঞ্ঝাট অশান্তি আসতে পারে, কিন্তু অর্থনৈতিক সাফল্য আসবে, কিন্তু অর্থনাশের যোগ আছে এবং তার পাশাপাশি বিদ্যার্থীদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা রকম জটিলতাও আসতে পারে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো রকম ঝুঁকি নেবেন না, এই সময়টা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের রাশিতে বৃহস্পতির অবস্থান থাকার জন্য আপনাদের শারীরিক বিড়ম্বনা বা প্রিয়জনের বড় কোনো শারীরিক বিড়ম্বনা আসবে না, কিন্তু অর্থনাশ এবং কোনো কিছু নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের ভালো থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বৃহস্পতিবার করে দক্ষিণাকালীর মন্দিরে অপরাজিতা ফুল দ্বারা পুজো দেবেন, অপরাজিতা ফুল দ্বারা বৃহস্পতিবার দক্ষিণাকালীর মন্দিরে আপনার নাম গোত্র সহ অপরাজিতা ফুল সহ পুজো দেবেন, আর বৃহস্পতিবার ঘরে যখন লক্ষ্মী পুজো করবেন সে সময় একটা জল শঙ্খ রাখবেন, তার মধ্যে কিছুটা কালো তিল এবং ছন্দক লবণ রেখে পুজোটা করবেন এবং পুজো শেষে সেটা এই কালো তিল এবং ছন্দক লবণ সহ সেটা বাইরের কোনো জলাশয়ে ফেলে দেবেন। মীন রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির ট্রানজিটও কিন্তু বিশেষ যে শুভপ্রদ তা নয়, নানা রকম সমস্যা জড়িত থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান, দ্বাদশভাবে বৃহস্পতি থাকলে কী হয়, তাদের নানা রকম দুঃখ যন্ত্রণা আসে এবং মানসিক টেনশন আসে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আসে, শুভ কাজে বাধা বিড়ম্বনা আসে এবং তার পাশাপাশি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও ব্যাহত হয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, এ সময় কিন্তু আপনাদের নতুন কিছু ইনভেস্টের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের বলবো পারিবারিক দিক থেকে শুভ হবে, সন্তানের সাফল্য হবে, সন্তানের উচ্চশিক্ষা হবে, কর্মক্ষেত্রে আপনার কর্মজনিত সাফল্য পাবেন কিন্তু সেখানেও কিন্তু কিছু কিছু বিড়ম্বনা বা অশান্তি আসতে পারে, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ভালো থাকার জন্য যেটি করতে হবে বৃহস্পতিবার, সেটা আপনার যেটা আপনাদের উপর নির্ভর করবে কটা সপ্তাহ করতে পারেন, কমপক্ষে 3টে, অর্থাৎ বৃহস্পতিবার একটু কাঁচা হলুদের রস করে আপনার যে স্নানের জলটা তৈরি করবেন বালতিতে একটু ফেলে সেই জলে স্নান করবেন কাঁচা হলুদের রস দিয়ে। এছাড়া বৃহস্পতিবার আপনারা বৃহস্পতিবার দিন কোনো ব্রাহ্মণকে অথবা কোনো মন্দিরে হলুদ বস্ত্র আপনারা কিন্তু দান করতে পারেন, হলুদ বস্ত্র আপনারা কোনো কালী মন্দিরে হলুদ শাড়ি দিতে পারেন, কোনো ব্রাহ্মণকে হলুদ ধুতি দিতে পারেন, এভাবে হলুদ বস্ত্র দান করতে হবে। হলুদ বস্ত্র শুধু একদিনই দান করলেই হবে এই ট্রানজিশনের, এই ট্রানজিশনে হ্যাঁ, এটা আপনার সামনে বৃহস্পতিবার এটা করতে পারেন। মীন রাশি জাতক জাতিকারা কোনো একটা হলুদ শাড়ি দিয়ে, আমরা তো শাড়ি দিয়ে পুজো দিই মন্দিরে, সেক্ষেত্রে আপনারা কোনো কালী মন্দিরে গিয়ে হলুদ শাড়ি দিয়ে পুজো দিন, বৃহস্পতিবার করতে হবে। হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা, আবারও আপনাদের বলে দিই আগামী পরশু দিন 3 তারিখ অমাবস্যা এবং সেই অমাবস্যার পুজো পণ্ডিতজি তারাপীঠে যাচ্ছেন, তারাপীঠে গিয়ে গ্রহদোষ খণ্ডন করাবেন, আপনারা যোগাযোগ করে নেবেন, আগামীকালের এই বিষয়ে আলোচনা থাকবে পণ্ডিতজির। আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা, আজকে পণ্ডিতজির বারাসাতে চেম্বার রয়েছে, যোগাযোগ করুন টেলিফোন নাম্বারে। ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।